শুভ সকাল, আমি সুব্রত ব্যানার্জি, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে ক্রিমিনোলজির থিওরিস অফ ক্রাইম কোর্সের সোশ্যাল বন্ডিং থিওরি, যেটাকে সোশ্যাল কন্ট্রোল থিওরি নামেও বলা হয়ে থাকে। তো আমাদের এই লেকচারটি আমরা যেই বই থেকে আজকে পড়ব সেটা হচ্ছে ফ্রেডা অ্যাডলার এবং মুলারের ক্রিমিনোলজি বই থেকে। তো এই সোশ্যাল কন্ট্রোল থিওরি বা সোশ্যাল বন্ডিং থিওরি যদি আলোচনা করি, তাহলে আজকে ক্লাসে আমরা আসলে দেখব যে সোশ্যাল কন্ট্রোল বলতে আমরা কি বুঝাই, তারপরে ট্রাভিস হার্সি যিনি এই থিওরিটা প্রদান করেছিলেন সোশ্যাল বন্ডিং থিওরি, তিনি আসলে এই থিওরি সম্পর্কে কি বলেছিলেন, এবং এই থিওরি সম্পর্কে যে ইভালুয়েশন সেই বিষয়গুলো আমরা আসলে দেখব। তো প্রথমত আমরা যদি দেখি যে এর আগে আমরা যে থিওরি পড়েছি তার মধ্যে মার্টনের যে স্ট্রেন থিওরি আছে সেটা কিন্তু দেখেছে যে কেন কিছু মানুষ সোসাইটিতে ল ভায়োলেট করে, বা তারা কিন্তু দেখেছে যে মানে সোসাইটিতে নর্মলেস সিচুয়েশন কখন হয়। কিন্তু সোশ্যাল কন্ট্রোল থিওরিস তারা আসলে দেখতে চায় যে কেন কিছু মানুষ সোসাইটির যে নর্মস আছে সেটাকে কিভাবে কনফার্ম করে, বা সেই নর্মস বা ভ্যালু সিস্টেমটা তারা কিভাবে শেখে। তো সেই বিষয়গুলাই তারা দেখেছিলেন, এবং তারা দেখেছিলেন যে যারা ইয়ং স্কুল চিলড্রেন আছে তারা কেন, তাদের মধ্যে ড্রাগ টেকিং বিহেভিয়ার আসে, তারা কেন ট্রয়েন্সি করে মানে স্কুল পালায়, তারপরে তাদের জীবনে একাডেমিক ফেইলিয়রটা কেন আসে, তারপরে তারা বিভিন্ন ডেভিয়েন্ট অ্যাক্টিভিটিস যেমন বিভিন্ন সময় ফাইটিং, ছোট চুরি, হ্যাঁ, তারপরে হচ্ছে রিক্রিয়েশনাল ড্রিঙ্কিং, এই যে এই বিহেভিয়ারগুলো তাদের মধ্যে আসে, তো সেই বিহেভিয়ারগুলো কেন আসে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সোশ্যাল কন্ট্রোল থিওরি দেখেছে। এবং এই থিওরি কিন্তু আরো আলোচনা করেছে যে কেন সোসাইটিতে বা কেন এই যে জুভেনাইল যারা আছে তারা যে পিয়ার গ্রুপ আছে তাদের প্রেশারটাকে তারা কিভাবে ম্যানেজ করে, বা সেই প্রেশার এর ফলে তারা অনেক সময় যে ডিভিয়েন্ট অ্যাক্টিভিটিসে জড়িয়ে যায়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা আলোচনা করেছেন। তো এই সোশ্যাল কন্ট্রোল থিওরি তারা আসলে বলে যে কেন জুভেনাইলরা এবং অনেক সময় অ্যাডাল্টরাও তারা সোসাইটিতে কন্ট্রোলিং যে মেকানিজম আছে সেগুলোর সাথে রেসপন্সগুলোকে কিভাবে করে, এবং সেই রেসপন্সটা উইক বা অ্যাবসেন্ট হলে তখন যে ডেভিয়েন্ট বিহেভিয়ারগুলো তারা শো করে সেগুলো আসলে কিভাবে হয়। তো এই বন্ডিং থিওরি জানার আগে, যেহেতু সোশ্যাল বন্ডিং থিওরিটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল থিওরিরই একটি থিওরি, তো অনেক সময় বন্ডিং থিওরিকে সোশ্যাল কন্ট্রোল থিওরি হিসাবেও অভিহিত করা হয়, তাহলে আমরা ফার্স্টে জানবো যে সোশ্যাল কন্ট্রোল বলতে আমরা কি বুঝি। সোশ্যাল কন্ট্রোলের যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা বলবো যে আসলে সোসাইটি যে প্রথাগত নর্মস ভ্যালুস বা ল আছে সেগুলোর সাথে একজন ইন্ডিভিজুয়াল কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে, বা কিভাবে অ্যাডপ্টেশন করতে পারছে, বা ওই ফোর্সগুলা সেই ইন্ডিভিজুয়ালকে কিভাবে আসলে কন্ট্রোল করে, তো সেই বিষয়গুলাকে আসলে সোশ্যাল কন্ট্রোল বলে। সো এইখানে এই রিলেশনটা নির্ভর করে ফ্যামিলি, ফ্রেন্ডস, তারপরে হচ্ছে সোশ্যাল যে ইনস্টিটিউশন আছে সমস্ত কিছুর উপরেই কিন্তু এই সোশ্যাল কন্ট্রোলটা নির্ভর করে। তো এই সোশ্যাল কন্ট্রোল থিওরি ফোকাস করে যে সেই ধরনের টেকনিক্স এবং স্ট্র্যাটেজিগুলো যেগুলো আসলে হিউম্যান বিহেভিয়ারকে সোসাইটিতে কনফার্ম করতে সহায়তা করে, যেমন তার ফ্যামিলি এবং স্কুলের ইনফ্লুয়েন্সটা কি, রিলিজিয়াস ভ্যালুসের ইনফ্লুয়েন্সটা কি, তারপরে মোরাল ভ্যালুসের ইনফ্লুয়েন্স কি, ফ্রেন্ডস, তারপরে ইভেন গভর্নমেন্টের যে ল এবং রুলস আছে সেগুলোর প্রতি সেই ইন্ডিভিজুয়ালের কি মনোভাব, এই সমস্ত কিছু কিন্তু কিভাবে একজন ইন্ডিভিজুয়াল সোসাইটিতে মানে হচ্ছে অ্যাডপ্ট করে, বা সেই বিষয়গুলো ইন্ডিভিজুয়ালকে কিভাবে কন্ট্রোল করে, সেগুলাই কিন্তু সোশ্যাল কন্ট্রোল থিওরির ফোকাস। তো এই থিওরিতে বলা হয়েছে যে একজন ইন্ডিভিজুয়াল সে যত এই কনভেনশনাল অ্যাক্টিভিটিস এর প্রতি বা ভ্যালুস এর প্রতি হচ্ছে কমিটেড থাকবে, এবং যত তার বেশি প্যারেন্টস
তারপরে হচ্ছে তার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট ওয়ানস ফ্রেন্ডস প্রতি হচ্ছে তার অ্যাটাচমেন্ট থাকবে, তত সে সোসাইটিতে যে রুলস ভায়োলেশন সেটা কম করবে এবং তার অন্যান্য যে অ্যাটাচমেন্ট সেগুলাও তত মজবুত থাকবে। তো এই সোশ্যাল কন্ট্রোল এই কনসেপ্টটা ফার্স্ট মানে হচ্ছে এসেছিল 1900 সালে, যেটা ইয়ে রস, তিনি একজন আমেরিকান সোসিওলজির ফাউন্ডার হিসাবে যাকে গণ্য করা হয়, তিনি এই সোসাইটিতে রস কন্ট্রোল সিস্টেমটা বা কন্ট্রোল বিষয়টা নিয়ে আসেন এবং তিনি বলেন যে যে প্রথাগত বিলিফ সিস্টেম আছে সেই বিলিফ সিস্টেমটা আসলে সোসাইটিতে একজন ইন্ডিভিজুয়ালকে কতটা কন্ট্রোল করে সেই বিষয়টাকে তিনি ফার্স্টে জোর দিয়েছিলেন। এবং পরবর্তীতে তিনি বললেন যে আইন, তারপরে কাস্টমস, মোডস, আইডিওলজিস, ফোকাস, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে একজন ইন্ডিভিজুয়ালকে তার সোসাইটিতে কিভাবে কন্ট্রোল করছে সেই বিষয়গুলো তিনি তার সোশ্যাল কন্ট্রোল থিওরিতে ফার্স্ট এনেছিলেন। তো এই আসলে সোশ্যাল কন্ট্রোল থিওরিটা কি ব্রডলি ভাবে ব্যাখ্যা করা হয়, তো সোসিওলজিস্টরা সেই বিষয়গুলাই বলেছেন যে সোশ্যাল কন্ট্রোল থিওরিগুলা বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো পার্সপেক্টিভেও দেখা হয়েছে, সেখানে তারা স্ট্রাকচারাল বিষয়গুলোও দেখেছেন, আবার এই যে লস, তারপরে নর্মস, ভ্যালুস, কাস্টমস, ফোকাস, রিচুয়ালিটিস, এইগুলো এই বিষয়গুলোকেও কিভাবে মাইক্রো লেভেলে দেখা যায় সেই বিষয়গুলোও সোশ্যাল কন্ট্রোল থিওরিতে আলোচনা করা হয়েছে। তো আমরা স্পেসিফিকলি চলে আসবো আসলে সোশ্যাল বন্ডিং থিওরির কথা। তো সেই সোশ্যাল বন্ডিং থিওরি আসলে মানে কি বলতে চেয়েছিল, তো সেখানে ট্র্যাভিস হার্শি তিনি সর্বপ্রথম এই বন্ডিং থিওরিটা নিয়ে আসেন এবং তিনি 1969 এই বন্ডিং থিওরিটা প্রবর্তন করেন। তিনি চারটি ভেরিয়েবলের কথা বলছেন এই সোশ্যাল বন্ডিংকে তিনি হচ্ছে বর্ণনা করতে, যে প্রথমত হচ্ছে অ্যাটাচমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে কমিটমেন্ট, তৃতীয় হচ্ছে ইনভলভমেন্ট এবং লাস্টলি হচ্ছে বিলিফ। তো তার কথা মতো যত বেশি সোসাইটিতে এই চারটা বিষয় মানে একজন ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে অ্যাডপ্ট করবে বা তার প্রতি কনফর্মিটি থাকবে, তার ডেলিকুয়েন্সি হওয়ার রেট তত বেশি কমে যাবে। সো এই হাইপোথেসিসটাকে তিনি ধরে তিনি একটি গবেষণা করেছিলেন এবং তিনি একটি সেলফ রিপোর্ট কোশ্চেনিয়ার বানিয়েছিলেন, যেটা 4077 জন জুনিয়র এবং সিনিয়র হাই স্কুল স্টুডেন্টস আছে ক্যালিফোর্নিয়াতে আমেরিকা, তাদের উপরে তিনি আসলে এই সার্ভেটা করেছিলেন। এবং সেখানে তিনি দেখেছিলেন যে সেই জুনিয়র এবং সিনিয়র জুভেনাইল বা স্টুডেন্টরা তাদের ডেলিকুয়েন্সিটার ইনভলভমেন্টের রেট কত এবং একই সাথে তাদের ওই যে চারটি বন্ডের কথা আমরা বললাম সোশ্যাল বন্ড, সেই চারটি বন্ডের প্রতি তাদের আসলে মানে হচ্ছে তারা কতটুকু যুক্ত। তো ওই যে তিনি চারটা ভেরিয়েবলের কথা বলছেন এই চারটাকে মিলেই তিনি সোশ্যাল বন্ড হিসাবে উল্লেখ করেন এবং সেখান থেকেই আসলে মানে এই সোশ্যাল বন্ডিং থিওরিটা এসেছে। তো এই থিওরির মূল কথা হচ্ছে যে মানে এই চারটা ভেরিয়েবলের থেকে মানুষ যদি ডেভিয়েট হয় তাহলে হয়তো তার ভিতরে ডেলিকুয়েন্সি রেটটা বেশি হতে পারে। তো এই তিনি আসলে মাইক্রো সোসিওলজিক্যাল পার্সপেক্টিভে এই বন্ডিং থিওরিটা দেখেছিলেন, কারণ তিনি আসলে স্পেসিফিক কিছু বিষয় নিয়ে বা ভেরিয়েবল নিয়ে তিনি কাজ করেছেন, এই জন্যই সেটাকে মাইক্রো সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ বলা হয়। তো তিনি 1969 সালে তার একটি বই বের হয়েছিল কজেস অফ ডেলিকুয়েন্সি, সেখানেই তিনি আসলে এই বিষয়গুলো নিয়ে প্রথম আলোচনা করেন। তো ফার্স্ট যেই ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে যে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা কি, অ্যাটাচমেন্ট হতে পারে তিনটা ফর্মে, যেমন অ্যাটাচমেন্ট টু প্যারেন্টস, অ্যাটাচমেন্ট টু স্কুল টিচার অ্যান্ড অ্যাটাচমেন্ট টু পিয়ার্স। তার মানে যে সে ফ্যামিলির মানে তার পিতামাতার সাথে তার অ্যাটাচমেন্টটা কেমন, তার স্কুল শিক্ষকদের সাথে তার অ্যাটাচমেন্ট কেমন এবং তার পিয়ার্স বলতে তার খেলার সাথে অথবা তার স্কুলের যে বন্ধু আছে তাদের সাথে তার বন্ডটা আসলে কেমন, সেটা দিয়ে অ্যাটাচমেন্ট তাকে ব্যাখ্যা করা হয়েছে। এবং হার্শির মতে মানে এই ইয়োটরা যারা একটা সিগনিফিক্যান্ট অ্যাটাচমেন্ট আছে তাদের প্যারেন্টের সাথে তারা কিন্তু কম ডেলিকুয়েন্সি করবে এবং যত বেশি তার এই অ্যাটাচমেন্টটা কমবে এই তিনটা মানে হচ্ছে প্যারেন্টস অথবা স্কুলের সাথে তত বেশি নাকি বেশি তার
ডেলিকোয়েন্সি হওয়ার রেট বাড়তে পারে। তো এই ডেপ্ট অফ বন্ডিং এর উপরেই কিন্তু নির্ভর করবে যে আসলে সে কি ধরনের মানে ডেলিকোয়েন্সির সাথে সে কিভাবে মানে কতটুকু জড়িত হবে বা হবে না। তো যেমন বলা হয়েছে যে একজন চাইল্ড সে তার পিতামাতার সাথে কত সময় ব্যয় করে, হ্যাঁ, বা সে যত বেশি ব্যয় করবে তার হয়তো ক্রিমিনালিটির ইনভলভ হওয়ার সংখ্যা তত কমে যাবে। যেমন তাকে ট্র্যাভিস হাসছে কিছু কোশ্চেনিয়ারে যদি দেখি, সে জিজ্ঞেস করেছে আপনি কি তুমি কি স্কুলে যেতে পছন্দ করো? তাহলে অনেকে হয়তো বলছে ইয়েস লাইক ইট, আবার অনেকে বলছে লাইক ইট অ্যান্ড ডিসলাইক ইট, অ্যাবাউট ইকুয়ালি ডিসলাইক ইট। তারপরে আবার হয়তো তিনি কোশ্চেন করেছেন যে হাউ ইম্পর্টেন্ট ইজ গেটিং এ গুড গ্রেডস টু ইয়োর পার্সোনালিটি, টু ইউ পার্সোনালি, মানে সে স্কুলে তার রেজাল্টটাকে কতটুকু মানে ভালো একটা গ্রেড পাওয়ার প্রতি তার কতটুকু মানে মানে মানসিকভাবে সে কতটুকু চাই সেটা। তো সেখানে তিনি কোশ্চেনিয়ারে অ্যান্সার রেখেছেন হয়তো ভেরি ইম্পর্টেন্ট, সামহোয়াট ইম্পর্টেন্ট, ফেয়ারলি ইম্পর্টেন্ট, কমপ্লিটলি আনইম্পর্টেন্ট, মানে তার কাছে কি রেজাল্টটা আসলেই গুরুত্বপূর্ণ নাকি একেবারেই গুরুত্বপূর্ণ না। সো এরকম তারপরে ডু ইউ কেয়ার হোয়াট টিচার্স থিঙ্ক অ্যাবাউট ইউ, মানে টিচাররা তোমাকে কিভাবে নিচ্ছে বা তোমাকে কতটুকু পছন্দ করে সেটা সেটা কেমন। তো সেখানে হয়তো অ্যান্সারে তিনি লিখেছিলেন আই কেয়ার এ লট, আই কেয়ার সাম, আই ডু নট কেয়ার মাস। তো এরকম বিভিন্ন ধরনের কোশ্চেনিয়ার রেখে তারপরে সে স্কুলে কতদিন যায়, তারপরে তার বাবার সাথে তার সম্পর্ক কেমন, মার সাথে তার সম্পর্ক কেমন, সে দৈনিক কতটুকু সময় পিতামাতার সাথে কাটায়, তারপরে তার পিতামাতার সাথে সময় কাটাতে ভালো লাগে কিনা, এ ধরনের বিভিন্ন কোশ্চেনিয়ারের মাধ্যমে তিনি আসলে সেই অ্যাটাচমেন্টটা দেখার চেষ্টা করেছিলেন। তো সেই বিষয়টা তিনি আসলে আরো যে বিষয়টা দেখেছিলেন যে প্যারেন্টস এবং চাইল্ডের মধ্যে ইন্টিমেসি কেমন, তারপরে অ্যাফেকশনাল যে ব্যাপারগুলো আছে মানে পিতামাতার সাথে সন্তানের সেই অ্যাফেকশনাল জায়গাগুলোও তিনি বিভিন্ন কোশ্চেনিয়ারের মাধ্যমে সেটা অ্যাডমিনিস্টার করার চেষ্টা করেছেন। তো তিনি আসলে যেটা দেখেছিলেন যে একাডেমিক রেজাল্টস, তারপরে সেই স্কুলে কতটুকু যেতে পছন্দ করছে, তারপরে টিচাররা তাকে পছন্দ করে কি না, হ্যাঁ, তারপরে হচ্ছে পড়ালেখার প্রতি তার মনোভাবটা কেমন, তারপরে সে তার পিতামাতার কাছে কমফোর্ট ফিল করে কি না, তাদের সাথে তার সম্পর্কটা কতটুকু ওপেন, সেই বিষয়গুলো তিনি আসলে দিয়ে দেখার চেষ্টা করেছেন যে অ্যাটাচমেন্টটা এই যে স্কুল বললাম, ফ্যামিলি বললাম এবং পিয়ার গ্রুপ, তাদের সাথে তার কতটুকু আছে। তো সেই বিষয়গুলাই তিনি অ্যাটাচমেন্টের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছেন। তো দ্বিতীয় যেটা আছে হচ্ছে কমিটমেন্ট। তাহলে কমিটমেন্টটা কি, যে কমিটমেন্টটা হচ্ছে যে সে তার কনভেনশনাল যে সোসাইটিতে নিয়ম নীতি বা নর্মস ভ্যালুস রিচুয়ালিটিস আছে সেখানে তার মানে সে কতটুকু সেই বিষয়গুলোর প্রতি তার আস্থা আছে বা বিশ্বাস করে বা সেই বিষয়গুলোতে তার পার্টিসিপেশন রেটটা কেমন, সেই বিষয়গুলো আসলে কমিটমেন্টের সাহায্যে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। যে যেমন তিনি এবং তিনি দেখেছেন যে যে এই কনফর্মিটি বা এই কমিটমেন্টের জন্য ভকেশনাল অ্যাসপাইরেশন, এডুকেশনাল এক্সপেকটেশন, এডুকেশনাল অ্যাসপাইরেশন, এই বিষয়গুলোকে তিনি বিভিন্নভাবে এখানে নিয়ে আসার চেষ্টা করেছেন। যে সে আসলেই স্কুলে যেতে চাচ্ছে কি না, তারপরে তার অ্যাটেন্ডেন্স সিস্টেম, তারপরে হচ্ছে যে সে কনভেনশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোর প্রতি তার আত্মবিশ্বাস আছে কিনা, হ্যাঁ, তো তিনি আসলে এই বিষয়গুলো দেখার মাধ্যমে তিনি এই বিষয় মানে এই ভেরিয়েবলটা বিচার করার চেষ্টা করেছেন। এবং বিভিন্ন সময় সেই স্টুডেন্ট সে আসলে যেমন সে লাইব্রেরিতে যাচ্ছে কিনা, তারপরে ঠিকমতো খেলাধুলা করছে কিনা, হ্যাঁ, তারপরে সেই অ্যাক্টিভিটিসগুলোর প্রতি তার আস্থা আছে কিনা বা সেইগুলো পছন্দ করছে কিনা, তো সেই বিষয়গুলো দিয়ে তিনি আসলে এই কমিটমেন্টটা তুলে ধরার চেষ্টা করেছিলেন। যেমন তিনি বলছেন যে যে স্টুডেন্ট গুলো স্মোক করে এবং যারা ড্রিঙ্ক করে তাদের ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস করার রেট বেশি। তো তিনি বলতে চাচ্ছেন যে যেই স্টুডেন্ট গুলো আসলে অ্যাডাল্ট অ্যাক্টিভিটিসকে বেশি পছন্দ করতেছে তাদের মধ্যে ডেলিকুয়েন্সি হওয়ার রেটটাও বেশি দেখা যাচ্ছে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনভলভমেন্ট। তাহলে ইনভলভমেন্টটা হচ্ছে যে যে
যেই কাজ মানে সোসাইটাল যে প্রথাগত বিষয়গুলো আছে সেটার সাথে আসলে সেই স্টুডেন্টের মানে হচ্ছে ইনভলভটা কত, বা সে কতটুকু সেই বিষয়গুলোকে মানে কোপ আপ করতে পারছে। তো যেমন স্কুল রিলেটেড যে অ্যাক্টিভিটিস আছে, সে কি হোমওয়ার্ক করতে পছন্দ করে, সে কি ক্লাস করতে পছন্দ করে, সে কি নাকি সে স্মোকিং করতে পছন্দ করে, ড্রিঙ্কিং করতে পছন্দ করে, তারপরে সে কি পারিবারিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছে, বা সে কি খেলাধুলা ঠিক মতো করছে, বা সে আসলে সবার সাথে ঠিক মতো সোশ্যাল বিহেভিয়ারটা শো করছে, সে কি পারিবারিক গ্যাদারিং গুলাতে অংশগ্রহণ করতেছে, বা সে কি তার বন্ধুদের সাথে যে কনভেনশনাল খেলাধুলা গুলো আছে সেগুলোতে যাচ্ছে, সে কি মিউজিক কোর্স, আর্টস, তারপরে কম্পিউটার বেসিক, তারপরে জিমন্যাস্টিক সহ সোসাইটিতে আর যে বিষয়গুলো প্রচলিত আছে সেই বিষয়গুলো তার আগ্রহটুকু কতটুকু, নাকি সে নিজেকে আইসোলেট করে ফেলতেছে, সে ড্রাগ টেকিং বিহেভিয়ার বা যেগুলো সোসাইটিতে যেই বিহেভিয়ার গুলা অ্যাকসেপ্টেড না, যেমন অনেক সময় তারা অনেক গ্যাং বিহেভিয়ার দেখা যায়, ডেলিকুয়েন্ট গ্যাং, সেই গ্রুপে সে যোগদান করছে কিনা। তো এই ইনভলভমেন্ট গুলো আসলে তিনি দেখার চেষ্টা করেছেন যে একজন চাইল্ড আসলে এই সময়ে তার এই বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে কিনা, বা সেই বিষয়গুলোতে সে ইনভলভ হচ্ছে কিনা, সেগুলাকে তিনি এখানে মেজার করার চেষ্টা করেছেন। লাস্টলি যেটা, সেটা হচ্ছে যে বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেমটা হচ্ছে যে সে কনভেনশনাল যে সোসাইটি আছে সেখানে যে রুলস রেগুলেশন নর্মস আছে সেগুলোকে সে বিশ্বাস করে কিনা, বা সেগুলোর প্রতি তার অনাস্থা আছে কিনা। যেমন সে ভোট যে সিস্টেম, সেই ভোট দেয়াকে সে ঠিক মনে করে কিনা, বা সে নতুন কোনো আইন আসলে সেই আইনটাকে অপোজ করছে কিনা, বা এক্সিস্টিং আইনগুলোর প্রতি তার কোনো মানে অনাস্থা আছে কিনা, হ্যাঁ, যে বা তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে সে মনে করছে না করছে কিনা। যেমন ফর এক্সাম্পল, তাকে রাত্রে 10টার পরে বাইরে বাড়ির বা সন্ধ্যার পরে বাড়ির বাইরে যেতে না দিলে সে বাবা মার প্রতি রাগ করছে কিনা, বা দেখা গেছে তাকে হোস্টেলে রাখা হয়েছে, হোস্টেলে বলা আছে যে রাত 10টার পরে কেউ বাইরে যেতে পারবে না, তো সে সেটার বিরুদ্ধে যাচ্ছে কিনা, সে রাত্রে বেশি বাইরে থাকতে পছন্দ করতেছে কিনা, বা সে এক্সট্রা স্বাধীনতা চাচ্ছে কিনা। তো এই বিষয়গুলো আসলে তার বিলিফ সিস্টেমটা কনভেনশনাল যে রুলস রেগুলেশন আছে সেটাকে মেজার করার জন্য। তো তিনি দেখছেন যে যাদের আসলে এই বিলিফ সিস্টেমটা যত কনভেনশনাল রুলস রেগুলেশনের বিরুদ্ধে, তাদের মধ্যে ডেলিকুয়েন্সি হওয়ার রেটটা তত বেশি। তো তিনি আসলে এই বিষয়গুলোকে বিভিন্ন কোশ্চেনিয়ারের মাধ্যমে তিনি এখানে অ্যাডমিনিস্ট্রেট করার চেষ্টা করেছেন। তো যেটা বিলিফ সিস্টেম, সেটা আসলে যে ভ্যালু সিস্টেম আছে সোসাইটির, সেগুলো সমস্ত নিয়েই কিন্তু তার এই বিলিফ সিস্টেমটা গড়ে ওঠে। তো এই বিষয়গুলাই আসলে হার্শি এই চারটা ভেরিয়েবলটাকেই তিনি দেখার চেষ্টা করেছিলেন, যে একটা সোসাইটিতে একটা মানে একজন স্কুল চিলড্রেন তিনি আসলে এই বিষয়গুলোকে, এই যে অ্যাটাচমেন্ট, কমিটমেন্ট, ইনভলভমেন্ট, বিলিফ সিস্টেমের প্রতি তার কনফর্মিটিটা কতটুকু, সো এইটা দিয়ে তিনি মেজার করতে চেয়েছেন যে এই কনফর্মিটির সাথে তার ভিতর যে ডেলিকুয়েন্ট অ্যাক্ট তার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তো এখন এই থিওরিতে যদি আমরা দেখি যে এম্পিরিক্যাল টেস্ট, সেখানে এই থিওরির উপরে পরবর্তীতে অনেক গবেষণা হয়েছে, ইনফ্যাক্ট স্টিলও হচ্ছে। তো সেই গবেষণাগুলোতে আসলে কি দেখানো হয়েছে সেগুলো সম্পর্কে যদি আমরা দেখি, যে তো সেখানে মাইকেল হ্যান্ডিলেং নামে একজন গবেষক, তিনি রুরাল বয়েজ এবং গার্লসের মধ্যে 6-12 গ্রেড স্টুডেন্টের মধ্যে গবেষণা করেছিলেন, এবং তিনি এই গবেষণা করে দেখেছেন যে যে কমিটমেন্ট এবং অ্যাটাচমেন্ট এবং কমিটমেন্ট, এই যে দুইটা ভেরিয়েবল আছে হার্শির, সেটা আসলে ডেলিকুয়েন্সি এর পাওয়ার ক্ষেত্রে আসলে সিগনিফিক্যান্ট, বাট বাকি যেই দুইটার কথা বলা আছে সেই দুইটা আসলে খুব একটা বেশি মানে হচ্ছে মানে রিলেটেড না ডেলিকুয়েন্সি হওয়ার ক্ষেত্রে। আরেকটা টেস্টটা দিতে একজন ক্রিমিনোলজিস্ট, তিনি সেলফ রিপোর্ট কোশ্চেনিয়ারের সাহায্যে 3,056 জন মেল এবং ফিমেল স্টুডেন্টের ওপরে 3টা স্টেটে গবেষণা করেছেন ইউনাইটেড স্টেটসে। তিনি আসলে যে কমিটমেন্ট এবং ইনভলভমেন্ট, এই দুইটা বিষয়টাকে দেখতে চেয়েছিলেন, এবং তিনি লাস্টে আর্গু করলেন যে যে কমিটমেন্ট না থাকলে আসলে সিরিয়াস ইনভলভমেন্ট কারোর থাকে না। সো কমিটমেন্ট এবং মানে ইনভলভমেন্ট নিয়ে তিনি একটা ভেরিয়েবলের কথা বলেছেন, যে মানুষের যদি কোনো বিষয়ে কমিটমেন্ট নাই থাকে তাহলে তো সেই সেই বিষয়ে ইনভলভ হবে না,
সো তিনি পার্টিকুলারলি হার্শিকে সাজেস্ট করেছেন যে টোটাল তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করার জন্য, অ্যাটাচমেন্ট, কমিটমেন্ট এবং বিলিফ সিস্টেম। তো সেই স্টাডিতে তিনি অ্যালকোহল এবং মারিজুয়ানা ইউজের সাথে আসলে দেখে মানে ইউজ নিয়ে কাজ করেছিলেন, এবং তিনি দেখেছিলেন যে ড্রাগ নেওয়াটাই তাদের মধ্যে ডেলিকুয়েন্সি রেটটা বেশি, বাট অন্যান্য যে বিহেভিয়ার সেগুলো আসলে খুব একটা বেশি তিনি হচ্ছে পান নাই। তো তিনি বলেছিলেন যে স্ট্রং সোশ্যাল বন্ডটা আসলে লেস সিরিয়াস যে ডেলিকুয়েন্সি আছে সেটার সাথে হচ্ছে স্ট্রংলি কোরিলেটেড। তো এই সম্পর্কিত আরো একটা গবেষণা হয়, সেখানে কিছু রিসার্চার 2213 জন 10 গ্রেড বয়েজ এর উপরে 86টা স্কুলে গবেষণা করে ইউনাইটেড রিসার্চ এ, তিনি আসলে তারা গবেষণা করে বলেছিলেন যে হার্শি শুধু চারটা ভেরিয়েবলের কথা বলেছিলেন বা চারটা বন্ডের কথা বলেছিলেন, কিন্তু এখানে আরো অনেক বন্ড থাকতে পারে, যেমন হচ্ছে এডুকেশনাল এবং অকুপেশনাল যে বন্ডস গুলো আছে সেগুলো আসতে পারে, তারপরে হচ্ছে সেখানে প্রথাগত আরো অনেক বিষয় চলে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে তিনি গবেষণার পক্ষে বলেছিলেন। তো এরকম আসলে অনেক গবেষণা হয়েছে যেটা হার্শির থিওরিটাকে টেস্ট করে, এবং সেই থিওরি দিয়ে তিনি আসলে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, মানে সেই রেজাল্ট গুলা দিয়ে তার থিওরি গুলাকে টেস্ট করার চেষ্টা করা হয়েছিল। তো এখন যদি আমরা ফাইনালি ইভ্যালুয়েশন বলি, সেখানে দেখা যায় যে হার্শির যে থিওরি আছে সেই থিওরিটা ফার্স্টলি মাইক্রোসোসিওলজিক্যাল পার্সপেক্টিভে সোসাইটির যে বিভিন্ন বিষয় আছে বা সেই বিষয়গুলো, যেমন ফ্যামিলি, পিয়ার গ্রুপ বা সোশ্যাল যে ইনস্টিটিউশন, সেগুলোকে আসলে মাইক্রো লেভেলে বা স্পেসিফিক লেভেলে কিন্তু তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এবং অনেক ক্ষেত্রেই পরবর্তী গবেষণায় দেখা গিয়েছে যে এই ধরনের ইনভলভমেন্ট থেকে যারা বিচ্যুত হয় তাদের কিন্তু ডেলিকুয়েন্সি রেটটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো যদিও এই বিষয়গুলো ক্রিমিনোলজিতে আসলে ডেলিকুয়েন্সি বা ডেভিয়েন্ট বিহেভিয়ার ব্যাখ্যা করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছিল, তবে হার্শির এই থিওরির কিছু ক্রিটিসিজমও অনেক ক্রিমিনোলজিস্ট করেছিলেন, যেখানে যেখানে তিনি যেই ক্রিটিসিজম গুলার মধ্যে মেজর হচ্ছে যে যে তার কোশ্চেনিয়ারে আসলে কোয়েশ্চেন সংখ্যা অনেক কম ছিল যেগুলাকে আসলে সোশ্যাল বন্ডকে মেজার করতে পারে, তিনি জাস্ট কিছু কোয়েশ্চেন বলেই তিনি যে অ্যাটাচমেন্ট, কমিটমেন্ট, ইনভলভমেন্ট দেখেছেন এটাকে আসলে অনেক রিসার্চার এটাকে সঠিক বলে মনে করেন নাই। তারপরে তিনি যে বলেছিলেন যে ইনএডুকুয়েট বন্ডস এর কথা না থাকলে তার ডেলিকুয়েন্সি রেট হয়, বাট সবসময় কিন্তু এটা নাও হতে পারে, এবং তিনি আসলে সোশ্যালাইজড ইউজড এবং আনসোশ্যালাইজড ইউজ নামে দুইটা ডিভিশন তৈরি করে ফেলেছিলেন, যেটাকে বলা হচ্ছে যে এক ধরনের ডিসক্রিমিনেশন। এবং তিনি এবং তার আরো যে ক্রিটিক্স আছে সেখানে বলা হচ্ছে যে অনেক ডেলিকুয়েন্সদের দেখা গেছে যে তাদের সোশ্যাল বন্ডটা স্ট্রং থাকা সত্ত্বেও তারা ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস করতেছে বিভিন্ন সিচুয়েশনাল ফ্যাক্টরস এর কারণে, তাহলে সেগুলাকে কিভাবে ব্যাখ্যা করা যাবে। পরবর্তীতে অনেকে বলেছেন হার্শির যে সোশ্যাল বন্ডিং থিওরির যে গবেষণা তিনি করেছিলেন সেটার যে রিসার্চ ডিজাইন সেটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, সেটা আসলে তিনি শুধু আমেরিকার পার্সপেক্টিভে করে এইভাবে জেনারেলাইজেশন করতে পারেন নাই পারে না, এবং সেটা গ্রুপ মানে গ্রুপ লেভেল ক্রিমিনালিটির ক্ষেত্রে আসলে এই ধরনের থিওরি কিভাবে কাজে লাগবে সেটাকে তিনি ব্যাখ্যা করেন নাই, এটা ইন্ডিভিজুয়াল ডেলিকুয়েন্সির ক্ষেত্রে আসলে কাজে লাগতে পারে। তো এই বিষয়গুলাই হচ্ছে হার্শির যে সোশ্যাল বন্ডিং থিওরি সেটার ইভালুয়েশনের ক্ষেত্রে এসেছে। তো আমরা এখন একটু যদি দেখি যে এই সোশ্যাল বন্ডিং থিওরি সম্পর্কে আমরা যদি একটি ছোট ভিডিও দেখি তাহলে আমরা হয়তো আরো বুঝতে পারবো। ভিডিওটি ইউটিউব থেকে নেওয়া হয়েছে।
ধন্যবাদ। আমরা দেখলাম যে কিভাবে সোশ্যাল বন্ডিং থিওরিটা বা বিভিন্ন তার যে বন্ডিং এর যে প্যারামিটার গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা দেখলাম যে সেটা কিভাবে ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস এর থেকে একজন ইন্ডিভিজুয়ালকে নিয়ে যেতে পারে। তো আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা দেখলাম যে সোশ্যাল বন্ডিং বা কন্ট্রোল বলতে আমরা কি বুঝি, হার্শি সোশ্যাল বন্ডিং থিওরিটা কিভাবে উৎপত্তি হয়েছিল, এবং সেখানে সোশ্যাল বন্ডিং বলতে তিনি যে চারটি বিষয়কে বলেছিলেন সেই চারটি বিষয় সম্পর্কে আমরা জানলাম। লাস্টলি কিভাবে ডেলিকুয়েন্ট অ্যাক্টিভিটিস এই চারটি বন্ডিং না থাকলে চলে আসতে পারে ইন্ডিভিজুয়ালের মধ্যে, সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এবং শেষে আমরা দেখেছি যে হার্শি বন্ডিং থিওরি টেস্ট, ইম্পিরিক্যাল টেস্ট বা সেটা সম্পর্কে আরো যে গবেষণা হয়েছে সেই গবেষণাগুলোর ফাইন্ডিংস কি কি এসেছিল এবং সেটার আসলে ইভ্যালুয়েশন গুলা কি কি। তো আজকের লেকচারে আমরা এই পর্যন্তই রাখবো, নেক্সট ডে আমরা আসলে অন্য কোনো থিওরি নিয়ে আসবো। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভালো থাকবেন।